কেন্দ্রের জল বৈঠক যে বৈঠকে আমন্ত্রণ করা হয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে যেটা জানা যাচ্ছে ওয়াটার ভিশন 2047 এবং গজেন্দ্র শেখাওয়াত কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে যে বৈঠকে ডাকা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকেও এই বৈঠকে ডাকা হয়েছে গোটা বিষয়টি নিয়েই জানব প্রতিনিধি কাছ থেকে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো কেন্দ্রের জল বৈঠক ওয়াটার ভিশন 2047 এর প্রথম বৈঠক পরিশ্রুত পানীয় জল ব্যবহারেই জোর এই বৈঠকের মূল উদ্দেশ্য জলসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের নেতৃত্বে এই বৈঠক বলে জানা যাচ্ছে বৈঠকে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়াকেও আমন্ত্রণ কেন্দ্রের জল বৈঠক ওয়াটার ভিশন 2047 এই বৈঠক ওয়াটার ভিশন 2047 এর প্রথম বৈঠক মধ্যপ্রদেশের ইন্দোরে হবে এই বৈঠক কেন্দ্রীয় জলমন্ত্রী জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে মানস ভুঁইয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দীপ্তিমান এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে মূলত ঠিক কি উদ্দেশ্য এই বৈঠকের দেখো মূলত পাঁচটা বিষয় 2047 যে বৈঠকের নামটাই দেওয়া আছে ওয়াটার ভিশন 2047 অর্থাৎ 2047 এর মধ্যে ওয়াটার ভিশন পুরো দেশের ওয়াটার ভিশনটাকে ঠিক করা হবে সেই জন্যই কিন্তু এই বৈঠক 5 ও 6 জানুয়ারি হবে এবং এই বৈঠকটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরে যে বিষয়গুলো এখানে মূল রয়েছে এই বৈঠকে পাঁচটা বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে একটা হলো ওয়াটার কোয়ালিটি দ্বিতীয়টা হচ্ছে ওয়াটার সিকিউরিটি ইন ওয়াটার ডেফিসিট যেখানে যেখানে ওয়াটার ডেফিসিট রয়েছে মূলত হিলি রিজন যেগুলো রয়েছে পাহাড়ি অঞ্চল যেখানে রয়েছে সেখানে কিন্তু ওয়াটার ডেফিসিট এবং সেখানে জল কি করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় সেইটা একটা বিষয় থাকছে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি রিইউজ অফ ওয়াটার ওয়েস্ট ওয়াটার যেগুলো রয়েছে সেগুলোকে কি করে রিইউজ করা যায় সেটার দিকে জোর দেওয়া বুঝতে বলা হয়েছে এবং ওয়াটার গভর্নেন্স পাশাপাশি রয়েছে যে ক্লাইমেট চেঞ্জ হলে একটা তার জন্য একটা ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা অর্থাৎ বিভিন্ন সময় ক্লাইমেট চেঞ্জ হলে সেই সব জায়গায় কিন্তু জলের খুব অসুবিধা হয় আমরা দেখেছি যে গরমকালে এই যে এগুলো রাজস্থান সহ বিভিন্ন জায়গা রয়েছে সেখানে কিন্তু এই জলের প্রবলেম দেখা যায় সুতরাং সেইখানকার জন্য একটা ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু এই বৈঠক এবং এটা কিন্তু দেশের প্রথম অল ইন্ডিয়া ওয়াটার রিসোর্স নিয়ে প্রথম বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে কিন্তু থাকবেন যেরকম জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের কিন্তু 3টে দফতরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে যেরকম জলসম্পদকে ডাকা হয়েছে পিএইচই কে ডাকা হয়েছে এবং পাশাপাশি কিন্তু ইরিগেশন মন্ত্রী তাদেরকেও ডাকা হচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের রাজ্য থেকে যেটা আমরা জানতে পেরেছি যে মানস ভুঁইয়া যাবেন সেখানে এখনো পর্যন্ত তাই ঠিক রয়েছে তিনি যাবেন সেখানে এবং এই বিষয়গুলোর ওপর কিন্তু সেখানে বৈঠক হবে এবং আগামী 5 তারিখ এবং 6 তারিখ এই বৈঠক হওয়ার কথা ধন্যবাদ দীপ্তিমান কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়াকে ডাকা হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে ওয়াটার ভিশন 2047 5 এবং 6 জানুয়ারি হবে এই বৈঠক ইন্দোরে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরকেই ডাকা হয়েছে বিভিন্ন রাজ্যের পিএইচই কিংবা জলসম্পদ দপ্তরের মন্ত্রীদের ডাকা হয়েছে এই বৈঠকে প্রথম বৈঠকটি হবে ইন্দোরে এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের নেতৃত্বে হবে এই বৈঠক ওয়াটার ভিশন 2047 যে বৈঠকে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানস ভুঁইয়া